তোমরা লিখবে। নাম্বার ফোর দেখো, হোয়াট ইজ দ্য মুড অফ ইলস, ঠিক আছে, ইলের মুড কীরকম ছিল দেখো, হোয়াট ইজ দ্য মুড অফ ইলস, মেজাজ কীরকম ছিল, তাহলে আনসারটা কী হবে, দ্য ইলস আর ইন এ হ্যাপি মুড, ওকে, তাহলে কী হবে, দ্য ইলস আর ইন এ হ্যাপি মুড, ওকে। ঠিক এইভাবে তোমরা কোশ্চেন আনসারগুলো করে ফেলবে খাতায়, ঠিক আছে। তারপর দেখো এখানে কী বলেছে, নাম্বার ফাইভে রাইট দ্য অপোজিটস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, বলছে এই ফলোয়িং ওয়ার্ডসগুলোর অপোজিট মানে বিপরীত শব্দ করতে বলেছে, ঠিক আছে। দেখো এখানে অপশান দিয়ে দিয়েছে, আমরা একটু দেখে নিই, স্মার্ট মানে চালাক, থিন মানে পাতলা, বিগ মানে বড়, কাওয়ার্ড মানে ভীত, ঠিক আছে। এবার আমরা প্রথমে এক নাম্বারটা আমরা করি, আচ্ছা এক নাম্বারটা খুব সোজা, আমরা তিন নাম্বারটা আমি করি, ব্রেভ, ব্রেভ মানে সাহসী, তাহলে কি হবে বিপরীত শব্দ, কাওয়ার্ড মানে ভীত, সি ও ডাব্লিউ এ আর ডি, ঠিক আছে, বুঝতে পেরেছো। দেখো স্মল মানে তোমরা জানো ছোট, ফ্যাট মানে মোটা, সিলি মানে হলো বোকা, বাকিগুলো তোমরা বাকি তিনটে তোমরা নিজেরা করবে, এই পর্যন্ত খাতায় কাজ করে ফেলবে, ওকে। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। গুড বাই এভরিওয়ান, ভালো থাকবে।